বাবার লাশ আসছে মাত্র 3 বছরের পোলা বাবার লাশের পাশে শুয়ে শুয়ে খেলে দেখছো না কথা বল না কেন এই ঘটনা তোমরা যারা দেখছো আমিও দেখাইছি আমার একজনে বাবার লাশ পাশে খেতা দিয়ে ঢাকা 3 বছরের বাচ্চা বাবার পাশে শুয়ে শুয়ে খেলে যারা এই দৃশ্য ফেসবুকে দেখছে তারাও কাঁদে যারা ওই লাশ দেখতেছে মহিলা পুরুষ সবাই কাঁদে ওই বাচ্চাটারে জিজ্ঞেস করে বাবা চলে আসো তোমার বাবা দুনিয়ায় নাই ওই বাচ্চাটা বলে আমার আব্বু কত কয়েক দিন আগে বলছিল আমার জন্য খেলনা লয়ে আসবে আমার আব্বু আসছে খেলনা কই গো বাবার খেলনা গো ওর জন্য একটা খেলনা কিনে নিয়ে আসছে এটা তোমার আব্বু আনছে না আমার আব্বু আমার হাত দিয়ে দিব তারপর আমি নিব জানতে পারলাম ওই ছেলেটার বাড়ি যেখানে আমি এই সমস্ত আলোচনা বেশি করি বিদায় ওইখানের একটা ছেলে আমারে লেখছে হুজুর আপনি বইলেন এই বাচ্চাটা যখন বাবার কবর দেয়া হইছে ও তো চাইছে দেখছে আসরের নামাজের সময় যখন ওরে দাফন করে ওই 3 বছরের বাচ্চা দেখছে এই জায়গায় আমার আব্বারে দাফন করছে কেউ দেখে না কখন বাচ্চাটা বাবার কবরের বাইরে যায় কাঁদার বলে আব্বু ওঠো গো আব্বু ওঠো আব্বা ওঠো তুমি ওঠো কত সুন্দর দুনিয়া মাওলা সাজায়া সন্তানের সামনে কেমনে নেয় গো কাড়িয়া মা বাবার সামনে কেমনে নেয় গো কাড়িয়া ছেলে কান্দে মা বাবা বলে পড়িয়া মা বাবা কান্দে সন্তান সন্তান করিয়া কত সুন্দর করে মাওলা দুনিয়া বানায়া কেন আবার লয়া যায় গো সাড়িয়া এই যে বাচ্চাটা বাবার কবরের ঘরে যে কান্দে কয়দিন কাঁদবো বলে কয়দিন কাঁদবো কে ওর সান্ত্বনা দিয়ে বলবো তোমার আব্বা এমন দেশে চলে গেছে আর কোনোদিন আইব না যাদের মা বাবা এই দুনিয়ায় বেঁচে নাই তাদের বুকের মধ্যে হাত দিয়ে দেখেন ওদের কলিজাটা আল কাতারার মতো কই মাছের ভাজার মতো ভাজা হয়ে যায় কথা ঠিক না বে ঠিক এই জন্য বিশ্বনবী সদা সর্বদাই বলতেন আমি নবী 6 বছর বয়সে আমার মাকে হারায়া আমি মোহাম্মদ জীবনে কোনোদিন সাহাবীদের সামনে কোনোদিন আমি হাসতাম না যখনই শুনতাম ওই বাড়িতে একটা এতিম আছে আর বাবা অথবা মা মারা গেছে আমি বিশ্বনবী পাগলের মতো ছুটে যাইতাম ওই এতিমরে মুখের মধ্যে নিয়ে বলতাম আমিও তোর মতোই এতিম আমি ওর সান্ত্বনা দিয়ে গালের মধ্যে মুখের মধ্যে চুমা দিয়ে বলতাম আজ থেকে আমরা দুইজন একই হয়ে গেছি ওই যুবক ওই ছেলে আমার সান্ত্বনা পাইয়া ওর জীবনে সব দুঃখ গুলো ভুলে যেত আরো জোরে বলতে পারেন না আরো জোরে বলেন রসুলের যুগে একজন এতিম আপনারা জানেন যে এতিমের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছে ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মা সাঈলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাত রাব্বিকা ফাহাদ্দিস যুদ্ধের মাঠে তার বাপ মারা গেছে যুদ্ধের মাঠে নবীরে খোঁজতাছে নবীরে খোঁজে যে ওনার কাছে গেলে আমি এতিমের ভালোবাসা পাবো আল্লাহু আকবার জোরে বলেন তো যখন বলেছে আমি নবীর কাছে গেলে আমার বিচারটা পাবো
তার সাসারা বলতেছে তোর বাপ নাই তোর দায়িত্ব আমরা নিতে পারবো না মামারা বলতেছে তোর বাপ নাই তোর বিচার নিতে পারবো না এই ছেলেটা বহুত দিন ধরে খুঁজতেছে নবীরে কই পাই গো পাইতে 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 বাবা বিশ্বনবী এক সাহাবীর খেজুরের বাগান উদ্বোধন করতে গেছে আরো জোরে করে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বিশ্বনবী এক সাহাবীর খেজুরের বাগান উদ্বোধন করতে গেছে ওই ছোট্ট সাহাবি দূরে গেছে এই বাগানের মধ্যে বলে বিশ্বনবী আছে ইমরাতে কামিজিয়ার কথা কেন বলছি এখন শুনবেন আর দিল দিয়ে এক ফোঁটা পানি আনবেন এই মহিলাকে পাথর মারতে 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 যখন শহীদ হয়ে যায় বাচ্চাটার জীবনের শেষ দেখা মায়ের দেখায় মা সন্তান মা তো জীবনের অন্তিম শয্যায় যখন ইব্রাহিম কামিজিয়ার জিব্বালা রে বুঝাইতে চাই বাবা ও তোর মায়ায় পড়িয়া আমি মাওলার জাহান্নাম কিনতে রাজি না রসুলের যুগে যদি এইটা হয় গো বাবা আমি আমার যুবক ভাইদেরকে বলবো জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো অনেক অনেক তুমি ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দিয়েছো ইচ্ছা করে গুনার মধ্যে পড়ে গিয়েছো ইচ্ছা করে তুমি নিজেকে নষ্ট করে দিয়েছো নিশা করিয়া আসো আমার আল্লাহর কাছে তওবা করো এই মহিলা যদি মাওলার কাছে তওবা পায় জান্নাত কিনে নিয়ে যাইতে পারে তুমি আর আমিও পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি খালেস তওবা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো মনে রাখতে হবে তওবার মেন শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে নামাজ ঠিক থাকবে দুনিয়া সব ঠিক থাকবে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে খুব গর্ব করে বান্দায় যখন আল্লাহ পাকের প্রশংসা করে বান্দাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে অনেক প্রশংসা করে তার ভিতরে বলে ফেরেশতারা তোমরা বলেছিলে আমি মানুষ বানাইলে তারা হিংসা মানাহারি মারামারি করবে দেখো আমার পাগলগুলি মসজিদে জুমার দিনে আগে আগে এসেই আমি রবের প্রশংসা করছি তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে যারা আমার প্রশংসা করছে তারা কি আমাকে দেখেছে ফেরেশতারা বলে না তারা কি আমার মৃত্যু দেখেছে পর্যন্ত অনুভব করা যায় না মৃত্যু কত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে তারা যে আমার প্রশংসা করে তারা যে আমাকে সিজদা দেয় নামাজ পড়ে এরা কি আমাকে দেখেছে না কোন আশায় করে তোমার কাছে মাপ পাইবার আশায় জান্নাত লাভের আশায় জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় আল্লাহ তখন এক এক করে জিজ্ঞেস করতে থাকে তারা কি আমার জান্নাতের নিয়ামত দেখেছে না জাহান্নামের আজাব ও গজব দেখেছে না তাহলে কি জন্য প্রশংসা করে ফেরেশতালা বলে মানি কেন তোমার প্রশংসা করে তুমি ভালো জানো আল্লাহ বলে ফেরেশতারা কেন করে কি জন্য করে দুনিয়ার কেউ না জানলেও আমি রব জানি যারা আমার জাহান্নাম না দেখিয়া জান্নাত না দেখিয়া আমি আল্লাহর প্রশংসা করে তাদের জীবনের সব গুণ আমি মাফ করে দিছি রব্বে করিম আবার জিজ্ঞেস করে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি রব সারা দুনিয়ার মালিক আমি ইচ্ছা করলে সব পারি বান্দা সব পারে না ঠিক না ঠিক জোরে কর আল্লাহ ইচ্ছা করলে সব পারে না নিশাখোরকে ওলি বানাই দিতে পারে পারে না নদীর এই কুল ভেঙে ওই কুল গড়তে পারে
আল্লাহ পাক ডাকাইতে চিরতরে উলি বানাই দিতে পারে যেরকম ভাবে একটা ঘটনা এরকম আছে এক ডাকাত নিশাখোর এক পীর সাহেবের কাছে মুরিদ দিতে গেছে মুরিদ হতে যেয়ে জিজ্ঞেস করে তুমি জীবনে কি কি গুনাহ করছো তাই কও বলে হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই তবে আপনার কাছে আমার দরখাস্ত আমার গুনাহ থেকে মাপ পাওয়ার সিস্টেম নাকি আল্লাহর ওলি বলে ফেললেন যদি ঈমান ঠিক থাকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো ঠিকমতো তওবা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ঈমান ঠিক রাখো আল্লাহ তোমাকে মাফ করে দিবে ওই ডাকাত বলতেছে হুজুর আমার জীবনে এমন গুনাহ আছে যেই গুনার কথা কারো কাছে বলতে পারি না তো সঙ্গে সঙ্গে বলছে এমন কি গুনাহ তুমি কারো কাছে বলতে পারো না বলো হুজুর আমার জীবনে একটা গুনাহ এরকম আছে যে আমি যৌবনের লালসায় যৌবনের তাড়নায় যৌবনের খায়ের সাথে নাফসানির পিছনে পড়ে টাকার বিনিময়ে আমি একজনের সাথে অবৈধ কাজ করার জন্য গেছিলাম নাউজুবিল্লাহ বলেন আচ্ছা তারপরে তাকে আমি টাকাও দিয়েছিলাম তারপরে তার সাথে যখন আমি মিলিত হব ইন দি মিন টাইমে মেয়েটা কাঁপতেছিল ভয়ে তা আমি জিজ্ঞেস করলাম তুই কাপস কে বলে আমি তোমার কাছ থেকে টাকার বিনিময়ে হয়তো খারাপ কাজ করতে পারি আল্লাহর ভয় আমার মধ্যে কাঁপতেছে ওই যুবক বলে ইয়ার ও আল্লাহর ওলি আমার ভিতরে এমন ভাবে ওই মেয়েটার কম্পন দেখে আমার ভিতরও কাঁপনি শুরু হয়ে গেল মেয়েটা জিজ্ঞেস করে ভাই রে তুমি কাঁদো কাঁপো কেন বলে তুই টাকাও নিলি আবার ভয়ে কাঁপতাছ আসলে এই ভয়টা কার মেয়েটা কাঁদে আর বলে ভাই টাকার বিনিময়ে মানুষ অনেক কিছু করে কিন্তু কেন জানো আমার ভিতরে বারবার জাগতাছে আমার মালিক বুঝি সব দেখতাছে যুবকটা বলে তোর টাকাও নিলি খারাপ কাজ করতেও দিবি না মেয়েটা বলে ভাই রে তুমি যদি টাকা আমারে পরজন বিদায় দিছো যদি না করো বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইবা যুবক কয় এই টাইমে তোর এই ওয়াস এই টাইমেই ওয়াস তুই আগে আমারে বলতি মেয়েটা বলে আমার পরজন ছিল কেন নিছি তুমি জানো না আমার জন্ম দুঃখিনী মা হলো অসুস্থ আমার মাকে ডাক্তার দেখাবার জন্য হয়তো তোমার কাছ থেকে টাকা নিছি কিন্তু আমার অন্তরের ভিতরে আমার মাওলার ভয় ঢুকে গেছে কারণ টাকার প্রয়োজন হয়তো একদিন আমার শেষ হয়ে যাবে কিন্তু আমি যে তোমার সাথে কাজটা করব এটা তো শেষ হবে না যুবক বলে যাহ তো টাকা দিছি দিছি তোর সাথে আমি কোনো খারাপ কাজ করব না আলহামদুলিল্লাহ বলে এই যুবক মনে মনে ভাবে আমি যে খারাপ কাজ করলাম না টাকাও দিলাম বিনিময় আমি কি পাইলাম এই যুবকটা কি পাইলাম কি পাইলাম মনের ভিতরে এই আশা কাঙ্কে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে এই যুবকটা একজন ইমামের কাছে যে প্রশ্ন করে হুজুর কেউ যদি খারাপ পাস করতে যাইও না করে তার বিনিময় কি পাবে ইমাম সাহেব কোরআন শরীফের আয়াত দিয়ে বলে দিলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া কেউ যদি খারাপ কাজ করতে যায় না করে নফসের তাড়নায় আল্লাহর ভয়ে আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে আর সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ
ওই যুবক ইমাম সাহেবের মুখ থেকে এই কথা শুনে আরো বেশি পাগল হয়ে গেল খারাপ কাজ করতে এসে করলাম না আমার মওলার ভয় করলাম না মেয়েটাও করলো না আল্লাহ যদি জান্নাত আমাকে দান করে অবশ্যই আমি ভালো কাজ করেছি এই চিন্তা ভাবনা করে রাস্তা দিয়ে হাঁটে ইমাম সাহেব বলে দিছে বাবা তুমি নামাজ ধরো যখন বলছে নামাজ ধরো নিশাখোর আর চরিত্র তো খারাপ ও মনে মনে ভাবতেছে আমি নামাজ ধরলে কি আল্লাহ আমার সিজদা কবুল করবে কিন্তু আল্লাহ যে কোরআনে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ নিশ্চয়ই তোমার অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে সুবহানাল্লাহ জোরে কর নামাজ অবশ্যই অশ্লীল কাজ থেকে গুনাহের কাজ থেকে তোমারে ফিরিয়ে রাখে তো যুবক নামাজ পড়া শুরু করছে নামাজ পড়তে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে যে যুবক আল্লাহর ওলি হয়ে গেছে আরো জোরে কর আরো জোরে যুবক ওলি হওয়ার আগে আর একজন ওলির কাছে গেছে হুজুর আমার মুরিদ বানান আল্লাহর ওলি বলেন তুই যে মুরিদ হবি তোর ভিতরে এমন কি জিনিস আছে যে তুই সেটা আমল করতে পারবি বলে হুজুর আমার একটা কথা আছে কি আমার জীবনে অনেক কথা আছে যেগুলো কারো কাছে বলতে পারি না বললেই হয়তো মনে করব আমার মা বাবা আমার বাড়ির থেকে তাড়ায় দিবে যদি আমি বলতে যাই সত্য কথা আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক রাখবে না এই ডরে কারো কাছে বলিও না কিন্তু হুজুর এমন কোন জায়গা আছে যেই জায়গায় গেলে গুনাহ করলে আল্লাহ দেখবো না আল্লাহর কুতুব বলেন ঠিক আছে যে এমন যদি জায়গা তালাশ করে পাস তোরে আমি পরীক্ষা দেই এই একটা মুরগি দিলাম আমার কাছে হাদিয়া আসছে আর চাকুটাও দিলাম এমন জায়গায় যে জবাই দিবি যেখানে দুনিয়ার কেউ দেখবো না আল্লাহও দেখবো না নাউজুবিল্লাহ বলেন যুবক চলে গেছে ঘরের পিছনে মুরগিটারে পাড়ায় ধরে জবাই দিবে দেখে গাছের ডালে বইয়া কাউয়ায় দেখতেছে আলহামদুলিল্লাহ বলেন না কেন কাউয়ার কাজ তো মুরগি জবাই দিলে নারী গুড়ি টাইনে নিয়ে খাওয়ানোর কাজ মুরগির গিরান পাইয়া কাউয়াই দেখছে এখানে জবাই দেওয়া যাবে না চলে গেছে গহীন জঙ্গলে যায় দেখে মুরগির গিরান পাইয়া শিয়ালায় বসে বুঝুন নাই আমার কথা এরপরে চিন্তা করে জঙ্গলে গেলাম পারতাছি না বিল্ডিং এর পিছনে গেলাম তাও পারলাম না পানির মধ্যে ডুব দিয়ে আমি জবাই দেব যখন পানির মধ্যে মুরগি নিয়ে নামছে যে পানির মধ্যে মাছ হেরে ঠোকরায় হুজুর বলে দিছে এমন এক জায়গায় যে জবাই দিবি যেখানে কোনো মাখলুক নাই আল্লাহও নাই এখানেও তো মাখলুক আছে অতএব যেখানে আমি যাই সেখানে মওলার মাখলুক আছে তাহলে বুঝা গেল আমি আর এই মুরগি জবাই দিতে পারবো না পীর সাহেবের কাছে ছুরি আর মুরগির টান দিয়া বলে হুজুর বহুত চেষ্টা করলাম যেখানে মাখলুক নাই আল্লাহ দেখে না এমন কোন জায়গা পাই না সব জায়গায় আল্লাহর মাখলুক আছে সাথে সাথে পীর সাহেব বলে বাবা রে পাপি যখন যেখানে বসে পাপ করে ওই জায়গায় মওলা সব মাখলুক ফিট করে রাখছে তুই যেই জায়গায় বসে গাঁজা খাবি গাঞ্জার পুটলা বানাবি ওই জায়গায় পিপলা আছে পিপরাও সাক্ষী থেকে গেল ঠিক না বেঠিক পিপরা সাক্ষী থাকে না এ মদ যেখানে বইয়া খাইবা যদি কেউ ঘর আটকায় খাইতেছি কেউ দেখে না অলের সাথে টিকটিকি আছে না নাই এ বোঝে নাই মনে আমার সাথে টিকটিকি আছে না টিকটিকি বাদ দেন তেলাস পোকা আছে না তেলা পোকা বাদ দেন আপনার বিল্ডিং এর ছিদ্রের ভিতরে পিপিলে গুলো চাই রয়েছে আমার আল্লাহ বলে বান্দারে যেথায় যাবি সেখানে আমি না পাইলে আমার মাখলুক পাবি খবরদার রে বান্দা ওই মাখলুকটা কিন্তু সাক্ষী থাইকে লয়
যখন তোর মৃত্যুর সময় চলে আসি দুনিয়ার মানুষ হয়তো তোরে দেখে না ওই মাখলুকটা ইসরাইলের কাছে বলে এই মানুষটা এই এই পাপ করেছিল আমি সাক্ষী ছিলাম ঠিক না আপনি তো ঠিক পাবেন না যে আমার ঘরের টিকটিকি আমার সাক্ষী আমার ঘরের ছোট্ট ছোট্ট পিপিলিকা তারাও আমার সাক্ষী আপনি তো জানেন না এইজন্য রব্বে কারীম এমন এমন জায়গায় পাহারা দিয়ে রেখে দিয়েছে সব বাদ দেন আপনার দুই ঘরে দুইজন ফেরেশতা আছে না নাই এই দুইটা ফেরেশতা তো আপনার পাহারা দুইটা রানিং ক্যামেরা দুইটা রানিং ক্যামেরা দুনিয়ার ক্যামেরা ফল্ট হতে পারে কাজ না থাকলে রেকর্ডিং নাও হতে পারে ইলেকট্রিক সমস্যা হলে আমার ছবি নাও নিতে পারে ক্যামেরায় কিন্তু এই পাশে যে দুজন আছে ডিএসএল ক্যামেরা লইয়া জাররা পরিমাণ একটা আওয়াজ একটা শব্দ তাদের কানের বাহিরে যাবে না আরো জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এইজন্য আমার যুবক ভাইদেরকে বলবো সদা সর্বদা যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভোলা যাবে না ঠিক না আল্লাহকে ভোলা যাবে না এখন যদি বলো হুজুর অন্যায় হয়ে গেছে পাপ হয়ে গেছে এখন করবো কি সে সিস্টেম আছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা গুনাহ যখন হয়ে গেছে দেরি করিস না সবচেয়ে বড় তওবা সিলিন্ডার কর সিলিন্ডার করে আমার লাগে ওয়াদা কর আর করবি না পাপ যা আমি তোর গুনাহ মাফ করে দিছি সুবহানাল্লাহ ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা গুনাহ মাফ করে দিছি দিছি সাথে সাথে গুনার জায়গাগুলো আমি নেকের দ্বারা ভরপুর করে দিছি ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আমার মতো রহমান আর দুনিয়া কেউ পাবি না ঠিক না বেটি আল্লাহর মতো রহমান কেউ আছে ওই যে একজন কথা কয় না চুপচাপ করে বইরেছে মনে মনে ভাবে আছে মনে হয় শেখ হাসিনা তো আসিল হে হের দলের লোকের মাফ করে দিছে না আবার আর এক দল আইবে হের দলের মাফ করে দিব শেখ হাসিনার আমলে যত মামলা আসিল বিএমপি লাগো যত নেতা গোতা আসিল এক ঘন্টার ভিতরে বাইর করে নিয়ে বসে তাহলে বোঝা গেল আসলে মামলা মামলা না ওগুলা দলের পরিবর্তনের কারণে মামলা হয়ে গেছে কথা কর না কেন এখন সাইদি সাহেব যদি বাইরে থাকতো আমার মনে হয় 5 লাখ লোকে তারা রিসিভ করে লইত ওই কাশিমপুর কারাগর ও বোমা দিয়ে উড়াই দিত সাইদিরে বাইর করে লইয়া কথা কর না কেন তাহলে বোঝা গেল কি জানেন মামলাও ঘুরে দলের কারণে কিন্তু আমার আল্লাহর মামলা কোনো দলের কারণে ঘুরে না একমাত্র ঘুরে দোয়ার কারণে এটা দলের কারণে চলে না কিসের কারণে চলে করে কত দেখুন ওটা দল না ওটা দোয়া সেই দোয়াটা কেমন ওই যে আল্লাহ বলছে যখন তোমার তওবা করার জন্য নিয়ত থাকবে তখন অন্য কোনো কাজ করলে চলবে না সেজদায় বসে বলতে হবে তুমি মওলা মাফ করে দাও বান্দারে না জানিয়া করছিলাম গুনাহ জমিনে তুমি যদি মাফ নাই করবা বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে নীরবে নির্জনে বসে বসে সিজদার মধ্যে মাথাটা কপালটা ঠেকাইয়া আল্লাহর কাছে কাইন্দে দেখে দেখে কত মজা লাগে কথা কর না কেন দেখবেন অনেকে আছে মা মরলে কান্দে বাপ মরলে কান্দে ভাই মরলে কান্দে বান্ধবী মরলে কান্দে বন্ধু মরলে কান্দে কিন্তু নিজের যে একটা কান্দন আছে গুনাহ মাপের কান্দন এটা অনেকেই কান্দে না এটা যে মনেই করে না যে গুনার করলে যে কান্দে কান্দে তওবা করতে হয় এটা বুঝেই না এরকম লোক আছে না নাই ভালো করে বুঝবেন রসুলের যুগে একটা মহিলা ছিল তওবাকারিনী মহিলা আল্লাহু আকবার এই মহিলা রসুলের যুগে রসুলের সামনে মুসলমানের মাইয়া শয়তানের ধোকায় পড়া
জেনা করে লাইছে এক ইহুদির সাথে জেনা কইরা বাচ্চাও পেটে চলে আসছে বুখারীতে আছে হাদিস কানা যাকে বলা হয় ইমরাতে গামেজিয়া এই মহিলার নাম গামেজ গোত্রের মহিলা ছিল এই নামটা হাদিসে উল্লেখ করে নাই তো ইমরাতে গামেজিয়া এই মহিলাটা ইহুদির সাথে টাকার বিনিময়ে অবৈধ কাজ করার কারণে বাচ্চা এসে গেছে মনে রাখবেন যেই বিদ্যুতে বাচ্চা হবে দুনিয়ায় সেটা বৈধ হোক আর অবৈধ হোক সেটা দুনিয়া আসবেই আলিয়া যেই মখলুক হোক মানুষ হোক কুত্তা হোক বিলাই হোক গরু হোক ভেড়া হোক ছাগল হোক যেই নাপাকি জিনিসটার ভিতরে আল্লাহ ডিম রেখে দিয়েছে যেই ডিমে বাচ্চা দুনিয়ায় হবে যে মখলুকই হোক আল্লাহ ওই বাচ্চার দ্বারা দুনিয়ায় মখলুক আসবে এটা আল্লাহর ওয়াদা তো আল্লাহু আকবার আল্লাহু এই মহিলার বাচ্চা যখন পেটে আসছে তার ভিতরে ভয় এসে গেছে যে আমার এই বাচ্চা তো অবৈধ এই অবৈধ বাচ্চা নিয়ে যদি আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উঠি আমার অবস্থা তো টাটকে রেলে এই বাচ্চার তো কোনো দোষ না এই বাচ্চাটা আমি ফেলতে যাব ফেলতে যাইও তো পড়ে না কারণটা কি এটা আমি করব কি এর তো কোনো দোষ না এই গর্ভ অবস্থায় বিশ্বনবীর দপ্তরে হাইটা চলে গেছে মহিলা বিশ্বনবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ কে তুমি আমি মুসলমান কি চাও হুজুর আমার পেটে যে বাচ্চা দোয়া করে দেন যখনই দোয়া করতে যাবে জিব্রাইল নবীর সামনে বলে নবী মহিলার জিজ্ঞাসা করে বাচ্চা বৈধ না অবৈধ আপনি যখন দোয়া করে দিবেন বারাকাল্লাহু ফি হায়াতি ও হামালি ওয়া রিজকি এই মহিলার পেটের বাচ্চারে ভালো রাখো সুস্থ রাখো নেককার বানায়ো কিন্তু নবী গো বাচ্চার কোনো দোষ নয় বাচ্চার বাবাকে জিজ্ঞেস করেন মহিলা কান্দার বলে নবী গো এই বাচ্চার বাবা আছে কিন্তু সে মুসলিম না তার সাথে আমার বিয়াও তো বৈধ হয় নাই বিশ্বনবী বলে এখন আর আমি তোমার সাথে কথা বলতে চাই না এই বাচ্চা জন্ম নেয়ার পরে এরপরে বাচ্চা কোলে করে আসিও সুবহানাল্লাহ কোন এ বিম ধরে গেছে গেল লাতিমের মতো মিয়া কথা কন মাগনা ওয়াশ শুনতাছেন তাও আবার আওয়াজ নাই জিহাদি রিপিটার লাখ লাখ টাকা দিয়ে ওয়াশ শুনার মাগনা উনি আ করে সরেছে বেটারা এইবার আওয়াজ হইবো মিয়া তওবা কারে কয় নবী বলে দিলেন বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চা কোলে কইরা আইও এই মহিলা পুরা নয় মাস সাড়ে নয় মাস বাচ্চা পেটে রাইকে শুধু বলছে মালিক রে দুনিয়ায় কান্দাইও কবরে কান্দাইও দুনিয়ায় কান্নে আওয়াজ শুনে মায় শুনে বন্ধু শুনে বান্ধবী শুনে স্বামী শুনে স্ত্রী শুনে ভাই বেরাদার সবাই শুনে কেউ জিজ্ঞেস করে তোর কি হইছে রে বোন তুই কান্দুস কেন স্বামীর সামনে কাঁদলে জিজ্ঞেস করে তুমি কান্দো কেন মায়ের সামনে কাঁদলে মা বুকের মধ্যে নিয়ে কয় মা কান্দুস কেন কবরে যদি কান্দি গো মালিক ওই কান্না তুমি ছাড়া তো কেউ দেখবে না আর ওই জায়গার কান্না কেউ মুছাই দেওয়ার মতো নাই তুমি আমারে কবরে কান্দাইও না সাড়ে নয় মাসে বাচ্চাটা জন্ম নিস বাচ্চাটা একটা সাদা রুমালে এর মধ্যে পেঁচাইয়া বিশ্ব নবীর দপ্তরে হাজির হয়ে গেছে নবী দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা নবীর দেখে মায়া লেগে গেছে যদিও বাচ্চাটা অবৈধ বিশ্বনবী বলে এখন আর তোমার সাথে আমি কথা বলতে চাই না বাচ্চা খাওন শিখুক তারপর আইসো সুবহানাল্লাহ কইলেন না আর আমার দয়ার নবী রে দয়ার নবী কারে কয় এইটা যদি আমাগো জামানা হইতো এলাকার মেম্বার চেয়ারম্যান কে তোরে পাড়া ঠিক না বেটি হ্যাঁ মেজরে কও
হালাকে কাম চেয়ারম্যানের পোলা পয়সা দাও ও পোলা বনাই বসে এইতে যদি কো মেম্বারে পোলাই আকাম করছে আর দূর মেম্বারে পোলা রে কি পোলা বনাই বসে হয় একটু একটু আদ্রটু হয় যদি হনে এটা গরীব মানুষে করছে এক মেয়ের সাথে অবৈধ ধর আরে পাড়া এলাকা সারা কর পিডা ঠিক না বেটা এলা আমাদের সমাজের বিচার আর দোজাহানের বাদশা তার বিচার দাও إذا হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদ আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা যখন বিচার করবা সাক্ষ্য নিয়ে প্রমাণ নিয়ে সুন্দর করে আনতাজে ধরে বিচার করে দিও না আনতাজে যখন বিচার করবা ওই দেশে আইজো কাইলো গোসু ভাইজো কথা কর না কেন এবং মনে রাখবা তোমার দেশের যখন জুলুমের সংখ্যা বেশি বেড়ে যাবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না আওয়ামী লীগ এত সুন্দর কাজ করছে আজকে তাকে এইরকম পত অধপতন কেন আওয়ামী লীগের একটা সান্দু আপনি খুইজা গ্রামে ওষুধ খাইতে পাবেন না কথা কর না কেন সব যে পালাইছে কারণ নাকি পালাবে কে তারা তো ভালো কাম করছে হেরা নিজের আগে আমরা ভালো কাজ করছি 15 বছরে কাম কইরা এককারে ঢেউই ফেলাইছে পানি দিয়া তাহলে পলাও কে হলো পলানের কারণ আছে কাম করছো ঠিকই ওই কামের ভিতরে মওলার সাহায্য ছিল না আল্লাহর সাথে নিয়ে করো নাই জনগণের হক মাইরে করছো আল্লাহ পাক বিচার এভাবেই করছে কথা কর না কে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যারা নেতা কথা ছিল বুকের উপর থাবুর দিয়ে কইতো কালকে গোলাম বাজার মসজিদের সম্মানিত খতিব বিলাল সাহেবের সাথে আমরা একসাথে মাহফিলে ছিল ওনার গ্রামের বাড়িতে ওনার বাড়িতে এই রাতে উনি আমার বলতেছে হুজুর আমার সামনে এক নেতায় এইভাবে থাবরাই থাবরাই কয় আমার মার্কা এটা ভোট দিবি না নাকশা উড়াই দিবি তখন আমি আল্লাহরে কইছিলাম আল্লাহ গো যারা বুকে থাবুর দিয়ে কয় আমার মার্কা কিন্তু ভুলেই গেছে যে জিতাও তুমি ঠগাও তুমি ক্ষমতা কাইরাও নাও তুমি ক্ষমতা তুমি তুইলাও দাও তুমি ঠিক না বেটি হুজুর এটা বলার কয়েক মাস পরেই তো হয়ে গেল ঘটনা ঘটছে গেল কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে আমরা দুনিয়ায় সবাই বলি আমার আমার আসলে আমার বলতে যে কিছুই নাই এটা আমরা ভুলে গেছি হ্যাঁ জোরে কর আরো জোরে আরো জোরে যদি শেখ হাসিনা বুঝতো স্বপ্নেও যদি কোনোদিন দেখতো যে আমার এই 45 মিনিটের ভিতরে আমার বিদায় নিতে হইব এ কোনোদিন ভাবেও নাই এই বিড়ি আমার এইভাবে যাইতে কোন কিছু কাজ আইতে পারে নাই আরে ভাই কতগুলো থ্রি পিস তো নেয়ার দরকার কাপড় সুবর তো নেয়ার দরকার হেটাও কাঁচানের টাইম নাই ওই বুয়াই যে কটা কাঁচা আইতেছে ওই কটাই লয়ে গেছে তা নইলে পোলাপন ওইগুলো পাইলো কই বুঝেন নাই আমার কথা বুঝতে হবে তাহলে বোঝা গেল সে প্রিপারেশন নেয় নাই সে বুঝতেও পারে নাই যে আমার এইভাবে যাইতে হবে তা না হলে এমন এমন জিনিস নিয়ে পোলাপন মানে উল্লাস করছে যেইগুলা কোনোদিন মানুষ নিয়ে উল্লাস করে না এটা কথার কথা না ওইগুলা নিয়ে কেউ থুয়ে যায় বোঝা গেল সে প্রিপারেশন নিয়ে পারে না মনে রাখতে হবে এই জমিন এমন একটা জমিন যেই জমিন কারো হাতে আল্লাহ তুলে দেন নাই ক্ষমতা তার হাতেই রাখছে কিছুদিন আপনার হাতে জিম্মাদারি দিয়ে আল্লাহ বইয়া বইয়া লাটিম ঘুরে আর দেহে তুই করস কি ঠিক না জোরে করে আরো জোরে আল্লাহ এটাও করেন যখন থেকে আরো বাইরে গেছে ও আগে তো আরো খারাপ কাম করতেছে তখন আল্লাহ ওরে রিকশার তে ফেলাইয়া মাজাটা বাইঙ্গা তিন মাস পঙ্গুতে হয় থুয়ে দেয় তারপরে দেখেন না ও লুলা ওইয়াও তারপরে দেখা যায় আকাম করে তখন আল্লাহ ওর চোখ দুটোর মধ্যে ঘুষি দিয়া চোখ দুটো নষ্ট করে ঘরে কানা বানাই থুয়ে দেয় এরপরে দেখেন এরপর আর আকাম কুকাম বাদ কমে নাই এরপরে আল্লাহ ওরা প্যারালাইজ দিয়া এরপরে যখন দেহ ঠিক হয় নাই এরপরে আল্লাহ আরে স্ট্রোক করাইয়া গালের মধ্যে দিয়া নাহের মধ্যে দিয়া নল ঢুকাইয়া এরপর আমার আল্লাহ কয় এরপরও কি সোজা হবি না এখন সোজা হইলে কি করে আল্লাহ তুমি মাফ করে দাও গো মালিক আল্লাহ বলে এত আজাব গজব দিলাম সেকালে কইলি না এখন যখন কইছোর যা মাফ করে দিছি কারণ আমার নাম হল ওয়াকার আল্লাহু গফুরুর রহিম ওয়াকার
কান আল্লাহু গফুরুর রহিমা, আমি মাপ না করতে পারি না। বাচ্চাটা যখন লয়া গেছে, হুজুর আমার বাচ্চা এখন দুধ ছাইরা দিছে, দুধ খায় না। নবী কয় কি খায়? কয় বালি খায়। বালি খেলে হইব না, ও হাত দিয়ে ধরে যেদিন রুটি খাইতে পারবো ওদিন আবার লয়ে আইবা। এটা ঐতিহাসিক আলোচনা না, এটা ডাইরেক্ট হাদিসের কথা। এখন বাচ্চার বয়স হয়ে গেছে 3 বছর, সে রুটি এখন সিরা সিরা টেনে টেনে খাইতে পারে। নবীর কাছে গেছে, হুজুর এখন আমার বাচ্চা নিজে ধরে খাইতে পারে। নবী কয় বাচ্চার হাতে রুটি দাও তো, বাবা তুমি খাও তো। বাচ্চা এখন সব সময় কি বাচ্চারা খায়? হ্যাঁ, বাচ্চা ফেলাই দিয়ে খাম খাম না। নবী কয় এখনো আমার সামনে খায় নাই, আরো 2 সপ্তাহ পরে আসিও। দেখেন তওবা করার জন্য আল্লাহর বান্দে কত পাগল। ইমরাতে গামজিয়া বাচ্চাটারে লইয়া 2 দিন পর্যন্ত ঠিক মতো খাওয়ায় নাই, যেন নবীর সামনে যে তুই কামড়ায় কামড়ায় ক্ষুধার যন্ত্রণায় খাস। আজকে সকালবেলা খাওন না দিয়া রুটিটা হাতে দিয়া নবীর সামনে লয়ে গেছে, বাচ্চা নবীর সামনে দাঁড়া এখন রুটি টাইনে টাইনে খায়। নবী বলে, সাহাবীরা রে এই পাগল রে মাইরে ফেলাবার চেষ্টা করো। ওমরের মতো সাহাবী বলে, নবী এই মহিলার জিনাকারিনী মহিলারে আপনি পাগল বলেন? নবী আমার বলে, তুই জানুস না রে ওমর, এই মহিলা মদিনা শহরে যত মেয়ে আছে সব মেয়ের তওবা যদি এক পালায় দেওয়া হয়, এই মেয়ের তওবার শূন্যস্থান পুরা হবে না। ওমরের চোখগুলো বড় বড় হয়ে গেল, নবী এমন কি মহিলায় তওবা করলো? নবী আমার বলে, ওমর রে এই মহিলা ভুলে একটা তও গুনা করিয়া মৌলার কাছে এই 3টা বছর এমন ভাবে কাঁদছে গো, সেজদায় বয়া কাঁদছে, রাতের অন্ধকারে কাঁদছে, ঠিক মতো খায় না ঘুমায় না। হে আমার জিব্রাইল আমার গত রাত্রে বলে দিয়ে গেছে, ও নবী ওই মেয়েটার বিচার করার আগে ওর কানে একটু শুনে দেন, ওর তওবা মাওলার কাছে এমন ভাবে কবুল হইছে, আমার আল্লাহ ওর তওবা লইয়া ফেরেশতাদের মধ্যে উল্লাস করতেছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বিশ্ব নবী যখন এই মহিলাটা তওবা করাবার জন্য বাবা পাথর মারার জন্য রেডি করে ফেলেছে, মহিলাটার বাচ্চাটা খাবার সামনে নিয়ে মা মা কয়ে ডাকে গো, বিশ্ব নবী বলে মনে মনে ভাবছে, দেখি বাচ্চার লোভে মহিলা বাচ্চাটা নিয়ে দৌড় দেয় কিনা। শরিয়াত হলো কোন মানুষকে যখন শরিয়াতের বিচার করা হয় ও দৌড় দিলে ওরে মারা নিষেধ আছে। নবী ভাবতেছিলেন বাচ্চাটা ছেড়ে দিছি, ওরে যখন পাথর মারতেছে দেখি মৃত্যুর ভয়ে বাচ্চাটার লোভে দৌড়ে যায় কিনা। ওই মহিলা দৌড় দেয় না, তোরে আমি চিনি না, আমার মাওলার ভয় আমার অন্তরে। বাজান এখন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কান্দা তওবা কারে কয় রে, সেই তওবার কথা বিশ্ব নবী নিজে সাহাবীদের সামনে বর্ণনা করতেন। বাচ্চাটার এক সাহাবীর কোলে দিলেন, বাচ্চাটা মা মা কয়ে কান্দে, 3 বছরের বেশি হয়ে গেছে, বাচ্চাটা সবই দেখতেছে, মা রে পাথর বারে মা বসে আছে বোরকা পরে, বোরকা গুলা ফাটিয়া রক্ত গুলা ফিরকি দিয়ে জমিনে ঠ্যাং বায়া বায়া পরে। বাচ্চাটা ডাক দেয়, মা গো মা,
মা বলে দেখা হবে রোজে মাশার কেন আমার নবীও তো মায়ের পাগল আমার নবীও তো বাবার পাগল ইমরাতে গামজিয়া যার কথা তাফসীরের প্রত্যেকটা কিতাবে আসছে বাবা হাদিসের প্রত্যেকটা কিতাবের ভিতরে এই মহিলার কথা আসছে মহিলা যদিও বাজার কালো হাবশি মহিলা ছিল নাইজেরিয়ান কিন্তু আর অন্তরটা আমার মাওলার ভয়ে এমন পরিষ্কার ছিল গো বাবা অনেকের চেহারা দেখবা কালো ভিতরটা কিন্তু অনেক ভালো আমার মালিক বলে আর দুনিয়ার মানুষ চেহারা সুন্দর কিন্তু ভিতরটা ময়লা আমি আল্লাহ তোমার জিন্দেগিটাই মাওলা বানায় দিলাম কিন্তু চেহারাটা কালো বেলালের মতো দিলটা ভালো আমি তোমারে ভালো রাস্তায় পৌঁছে দিলাম বাজান এবার দিলটা নরম করে দেখো এক ফোঁটা পানি আসে কিনা দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় রে গত কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য দেখছো বাবার লাশ আসছে মাত্র তিন বছরের পোলা বাবার লাশের পাশে শুয়ে শুয়ে খেলে দেখছো না কথা বল না কেন এই ঘটনা তোমরা যারা দেখছো আমিও দেখাইছি আমার একজনে বাবার লাশ পাশে খেতা দিয়ে ঢাকা তিন বছরের বাচ্চা বাবার পাশে শুয়ে শুয়ে খেলে যারা এই দৃশ্য ফেসবুকে দেখছে তারাও কাঁদে যারা ওই লাশ দেখতেছে মহিলা পুরুষ সবাই কাঁদে ওই বাচ্চাটারে জিজ্ঞেস করে বাবা চলে আসো তোমার বাবা দুনিয়ায় নাই ওই বাচ্চাটা বলে আমার আব্বু গত কয়েকদিন আগেও বলছিল আমার জন্য খেলনা লয়ে আসবে আমার আব্বু আসছে খেলনা গো বাবার খেলনা গো ওর জন্য একটা খেলনা কিনে নিয়ে আসছে এইটা তোমার আব্বু আনছে না আমার আব্বু আমার হাত দিয়ে দিব তারপরে আমি নিব জানতে পারলাম ওই ছেলেটার বাড়ি যেখানে আমি এই সমস্ত আলোচনা বেশি করি বিদায় ওইখানের একটা ছেলে আমারে লেখছে হুজুর আপনি বইলেন এই বাচ্চাটা যখন বাবার কবর দেওয়া হয়েছে ও তো চাইছে দেখছে আসরের নামাজের সময় যখন ওরে দাফন করে ওই তিন বছরে বাচ্চা দেখছে এই জায়গায় আমার আব্বারে দাফন করছে কেউ দেখে না কখন বাচ্চাটা বাবার কবরের বাড়ি যায় কান্দার বলে আব্বু ওঠো গো আব্বু ওঠো আব্বা ওঠো তুমি ওঠো কত সুন্দর দুনিয়া মাওলা সাজায়া সন্তানের সামনে কেমনে নেয় গো কাড়িয়া মা বাবার সামনে কেমনে নেয় গো কাড়িয়া ছেলে কান্দে মা বাবা বলে পড়িয়া মা বাবা কান্দে সন্তান সন্তান করিয়া কত সুন্দর করে মাওলা দুনিয়া বানায়া কেন আবার লয়া যায় গো সাড়িয়া কবিতার ভাষায় বলে এত সুন্দর করে উনি দুনিয়া সাজাইলেন সবকিছু দিলেন আবার সবকিছুর মাঝখান দিয়ে লয়ে যাইতেছেন সবই ওনার খেলা ঠিক না বেটে জোরে কন আরো জোরে এই যে বাচ্চাটা বাবার কবরের ঘরে যে কান্দে কয়দিন কাঁদবো বলে কয়দিন কাঁদবো কে ওর সান্ত্বনা দিয়ে বলবো তোমার আব্বা এমন দেশে চলে গেছে আর কোনোদিন আই বলি যাদের মা বাবা এই দুনিয়ায় বেঁচে নাই তাদের বুকের মধ্যে হাত দিয়ে দেখেন ওদের কলিজাটা
আলকাতরার মতো কই মাছের বাজার মতো ভাজা হয়ে যায় কথা ঠিক না বে ঠিক এইজন্য বিশ্বনবী সদা সর্বদাই বলতেন আমি নবী 6 বছর বয়সে আমার মাকে হারায়া আমি মোহাম্মদ জীবনে কোনোদিন সাহাবীদের সামনে কোনোদিন আমি হাসতাম না যখনই শুনতাম ওই বাড়িতে একটা এতিম আছে আর বাবা অথবা মা মারা গেছে আমি বিশ্বনবী পাগলের মতো ছুটে যাইতাম ওই এতিমের মুখের মধ্যে নিয়ে বলতাম আমিও তোর মতোই এতিম আমি ওর সান্ত্বনা দিয়ে গালের মধ্যে মুখের মধ্যে চুমা দিয়ে বলতাম আজ থেকে আমরা দুইজন একই হয়ে গেছি ওই যুবক ওই ছেলে আমার সান্ত্বনা পাইয়া ওর জীবনে সব দুঃখগুলো ভুলে যেত আরো জোরে বলতে পারেন না আরো জোরে বলেন রাসূলের যুগে একজন এতিম আপনারা জানেন যে এতিমের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছে ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাত রাব্বিকা ফাহাদ্দিস যুদ্ধের মাঠে তার বাপ মারা গেছে যুদ্ধের মাঠে নবীরে খোঁজতাছে নবীরে খোঁজে যে ওনার কাছে গেলে আমি এতিমের ভালোবাসা পাবো আল্লাহু আকবার জোরে বলেন তো যখন বলেছে আমি নবীর কাছে গেলে আমার বিচারটা পাবো তার চাচারা বলতেছে তোর বাপ নাই তোর দায়িত্ব আমরা নিতে পারবো না মামারা বলতেছে তোর বাপ নাই তোর বিচার নিতে পারবো না এই ছেলেটা বহুত দিন ধরে খুঁজতেছে নবীর কই পাই গো পাইতে 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 বাবা বিশ্বনবী এক সাহাবীর খেজুরের বাগান উদ্বোধন করতে গেছে আরো জোরে করে আরো জোরে বিশ্বনবী এক সাহাবীর খেজুরের বাগান উদ্বোধন করতে গেছে ওই ছোট্ট সাহাবি দূরে গেছে এই বাগানের মধ্যে বলে বিশ্বনবী আছে সঙ্গে সঙ্গে বলে তুমি কে গো আবার চিনবে তোমরা চিনবা না বিশ্বনবী চিনবে নবীও তো তার চিনে না তুমি কে বাবা আমারে বলে নবী গো আপনি আমারে চিনলেন না না ও ওই সময় চিনছিলেন যখন আমার আব্বার লয়ে যুদ্ধে গেছিলেন আপনি কি দেখেন নাই গো নবী যখন আমার আব্বা ডাল তরবারি সাথে নিয়ে ঘোড়ার পিছনে পিছনে আপনার আমির বানায় যুদ্ধের মাঠে যাইতেছিল আমি বাবার পিছনে থেকে বারবার জামাটা টাইনে দুলছিলাম বাবা গো যাইবার আগে আমার একটু কোলে লও আমার বাবা বলছিল তোর চাইতে আমার নবীর ভালোবাসা বড় নবীর সামনে দুনিয়ার কোনো ভালোবাসা থাকবে না বারবার বলতেছিলেন আপনি ঘাটটা ঘুরাইয়া বলতেছিলেন সাহাবীরে তোমার বাচ্চা যখন বারবার তোমার কোলে উঠতে চায় একটু আদর করো তখন আমার বাবার আপনি বলেছিলেন আমার আব্বা বারবার বলতেছিল তুই আমার ডিস্টার্ব করস কে তুই কি জানোস না বিশ্বনবীর সাথে আমি যাইতেছি তুই যদি আমার এইভাবে ডিস্টার্ব করস আমি যুদ্ধে যাইতে পারবো না আমার নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না নবী সাহাবীর কথা শুনে আর কাঁদে বাবা তারপরে বলো নবী খান থেকে আমি প্রায় 1 কিলোমিটার বাবার পিছনে পিছনে হেঁটে হেঁটে গেছিলাম লাস্টে যখন আমার বাবা পাহাড়ের উপরের থেকে নিচের দিকে নামতাছে তখন আমার মতো এক দুইজন না আরো কতগুলা বাচ্চা বাবার দিকে তাকায় ছিলাম কিন্তু আমি জানতাম না গো নবী এইটাই আমার বাবার সাথে জীবনের শেষ দেখা আমি ভাবতেও পারি নাই আমার আব্বা আমার ফাঁকি দিয়ে এইভাবে আপনার সাথে যুদ্ধে যে চলে যাইব ভজন কয়েক কয়েক সপ্তাহ আগে যখন আমি উমরায় যাইতেছিলাম হঠাৎ করে বিমানবন্দরে দেখি 4-5 বছরের একটা বাচ্চা বাবারে বিদায় দিচ্ছে ও আমাকে ফেলাইতে সৌদি যাবে প্রথম যাইতেছে জীবনের সৌদি ও যাবে কাজ করার জন্য ও যাবে চাকরি করার জন্য আমরা যাবে উমরার জন্য 4 বছরের বাচ্চাটা বাবার কোলটা ছাড়ে না বাবার গলাটা এমন ভাবে শক্ত করে ধরছে
এই পাও দুইটা দিয়া মাজাটা টেক্সি দিয়া ধরছে বাবা তুমি যাইতে হয় আমার সাথে লয়ে যাবা ওর মায় টানে ওর দাদি টানে ওর দাদা টানে কারো কথা শুনে না এটা হলো বাপ পিতার বন্ধন পৃথিবীর কেউ ধরে রাখতে পারে না কথা ঠিক না বে ঠিক এদিক দিয়ে বিমানের টাইম হয়ে যাইতেছে ছেলেটাও বাবার গলা সারে না এত টাকা দেয় এত কিছু দেয় কোন রকম ভাবে ওরে শুনাইতে পারে না বাধ্য হইয়া যে এই পুলিশগুলা তারাও দেখতাছে আমাগো চোখের সামনে পুলিশগুলা বলে বাবা ছেড়ে দাও তোমারে কিন্তু আমরা মারমু তোমার এখানে আসা অনুমতি নাই ও পুলিশের দিকে তাকায় না বাবার গলা এমন ভাবে সিনা যোগের মতো ধরছে আব্বু যাইতে হইলে আমার লয়ে যাইতে হইব তুমি একা যাইতে পারবা না বিশ্বাস করেন সায়াসে দেখতেছিলাম কি করে বাচ্চাটারে জোর করে যখন টাই নেওয়ার মা নিচে নামায় গো বাচ্চাটা দৌড় দিয়ে আবার পুলিশের সামনে ভিতরে ঢুকে গেছে আনসাররা পুলিশটা জোর করে বাইরে টানে বার করছে বাচ্চাটা চিল্লার বলে বাবা গো তুমি যাও না আমি মরে যাব গো বাবা আল্লাহর কসম করে বলে দিয়ে যাই পৃথিবীতে বাবার সন্তানের ভালোবাসা পৃথিবীর কেউ এটা খণ্ডন করতে পারে না ঠিক ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ভুলে গেছেন বাবার কোলে উঠছিলাম আপনি আমার থাকতে দেন নাই জোর করে নামাই দিয়ে যুদ্ধে গেছেন কিন্তু আমি কি জানতাম ওইটাই আমার বাবার সাথে জীবনের শেষ দেখা নবী সাহাবীরে কোলে টান দিয়ে নিয়ে বলে আমি ওয়াদা দিলাম আজ থেকে আমি তোমার বাবা জোরে 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 আজ থেকে আমি তোমার বাবা আয়েশা তোমার মা ফাতেমা তোমার বোন ছোট্ট ছেলেটা বলে আমার মা আমার আব্বারে রাইখা পাগল হয়ে গেছে নবী আমার বললেন আমি তোমার মাকে বিবাহ দিয়ে দিব অবাদান এই কথা কেন বলছি ভালো করে বুঝবেন রব্বে কারীম এই পৃথিবীতে এমন এমন কিছু দৃশ্য রাইখা দেয় যেগুলা নবীর যুগে ঘটলে কোরআন হাদিসে আসতো এই জামানায় ঘটলে বাবা ফেসবুকে আসে ওই দৃশ্যগুলো দেখলে আর কলিজায় মানায় না ইমরাতে কামিজিয়ার কথা কেন বলছি এখন শুনবেন আর দিল দিয়ে এক ফোঁটা পানি আনবেন এই মহিলাকে পাথর মারতে 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 যখন শহীদ হয়ে যায় বাচ্চাটার জীবনের শেষ দেখা মায়েরে দেখায় মা সন্তান মা তো জীবনের অন্তিম সজ্জায় যখন ইব্রাহিম কামিজিয়া জিব্বালা রাইয়া বুঝাইতে চাই বাবা ও তোর মায়ায় পড়িয়া আমি মাওলার জাহান্নাম কিনতে রাজি না রসুলের যুগে যদি এইটা হয় গো বাবা আমি আমার যুবক ভাইদেরকে বলবো জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো অনেক অনেক তুমি ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দিয়েছো ইচ্ছা করে গুনার মধ্যে পড়ে গিয়েছো ইচ্ছা করে তুমি নিজেকে নষ্ট করে দিয়েছো নিশা করিয়া আসো আমার আল্লাহর কাছে তওবা করো এই মহিলা যদি মাওলার কাছে তওবা পাইয়া জান্নাত কিনে নিয়ে যাইতে পারে তুমি আর আমিও পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি খালেস তওবা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মনে রাখতে হবে তওবার মেন শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে নামাজ ঠিক থাকবে দুনিয়া সব ঠিক থাকবে নামাজ তোমার ভিতরে উল্টা পাল্টা হয়ে যাবে দুনিয়া সব কিছু তোমার থেকে বিদায় নিয়ে যাবে এমন কি যারা নামাজ ঠিক মতো পড়ে না ওকে চেহারার মধ্যে নূরও থাকে না অতএব আবার কলিজার টুকরা যুবক ভাইরা আজকে অনেক দূরে মাহফিল চলে যেতে হবে শুধু একটা কথা বলতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ঠিক মতো ইনশাআল্লাহ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ আর একটা কাজ করতে হবে মা বাবার খেদমত করতে হবে মুরব্বীদের সম্মান করতে হবে রাস্তাঘাটে মুসলমান দেখলে সালাম দিতে হবে একটা আমল শিখিয়ে দেই সালাম যে ব্যক্তি আগে দেয় সে আগেই জান্নাতে যাবে শুধু এতটুকু আমলে
যে সালাম দেয় যে সালামের উত্তর দেয় সালাম যাকে আপনি দিলেন ওই লোকটাও জান্নাতি আপনিও জান্নাতি দুজনের আমল এক রকম মিজানের পালায় ওজন দিয়ে দেখা গেছে তারটাও সমান এটাও সমান কিন্তু সালাম আপনি আগে দিছিলেন এই জন্য রব্বে কারীম ওই লোকটার 500 বছর আগে আপনারা জান্নাতে নেবেন জান্নাত কিন্তু দুজনের আছে দুজনের পকেটে গ্রিন কার্ড আছে জান্নাতে ঢুকবেন আপনি কিন্তু আপনার যাইতে যাইতে ওই লোকটা 500 বছর আগে ঢুকে যাবে এখন যদি কোন এই 500 বছর মানে কি হ্যাঁ রে মিয়া 500 বছর 40 বছর আগে কি করছে তাও আপনার মনে নাই কথা কর না কেন হ্যাঁ 40 বছর ছাত্র জীবনে কি করছে সব মনে আছে ওইটা মনে আছে যে গেরাম অঞ্চলে বিরিজিরবার খরাইয়াছে আন কইলে মুছ ছিলেন ওইটা মনে আছে কথা কর না কেন হাডুডু খেলাইতে যাইয়া খাল পারে ঠ্যাং কেটে গেছিল ঠ্যাং ভেঙে গেছিল ওই মনে আছে কথা কোন ক্লাস 5 এর বছর কয়টা সেমরির সাথে প্রেম করছিলেন ওইগুলো মনে আছে কিন্তু আরো যে কত ইতিহাস আছে সব তোর মনে নাই আছে নাকি হ্যাঁ কথা কস্তা কাবেড়া জুবের ভাই আল্লাহ বলেন সব যদি তোরে আমি মনে রাখতাম তাহলে তুই আমার ছোট ভাই হয়ে যেতি তোর মনে নাই আমি রবের মনে আছে আর আমার মনে আছে বিদায় যে ব্যক্তি জীবনের গুনার কথা মনে করে এক একটা গুনার কথা মনে করে তওবা করবে আমি সব গুনার কথা যদি তোর মনে রাখি তোর ভিতরে কষ্টটা বেশি থাকবে সব গুনার কথা মনে রাখবো না তোর একটা গুনার কথা আমি মনে করাই দেবো যে এইটা গুনার কথা মনে করে তুই কান কিন্তু কান দিয়ে একটা গুনা টার্গেট করে মাফ করে দেবো জীবনের সব গুনা আমি এমন একজন রব কারণ আমি সব তোর সব গুনা গত 3 বছর আগে কোন হানা আকাম করছেন ওইটা মনে আছে আপনার হ্যাঁ এই বছরের 24 সালের জানুয়ারি মাসের 23 তারিখ কি করছেন তাও তো মনে নেই জানুয়ারি 23 তারিখ কোন জায়গা খাইছেন কোন জায়গা কোন বাজার তে বাজার করছেন তাও তো মনে নেই কথা কর না কেন হ্যাঁ মনে আছে কোনটা গত বছর 39 ফাস্টে 31 ডিসেম্বর কি আকাম করছিলা ওইটা মনে আছে কথা কর না কেন কিন্তু জানুয়ারির 5 তারিখ কি করছিলা তা মনে নেই হ্যাঁ আর একটা জিনিস মনে থাকবো 5ই আগস্ট কিয়ামত পর্যন্ত বাংলাদেশে মনে থাকবো ঠিক কথা কর ঠিক 15ই আগস্ট মনে থাকবো আল্লাহ বলেন সব দিবস আমি তোকে মনে রাখাবো না কিছু কিছু দিবস মনে রাখাবো তোকে গুনাহ মাপের লাগে কিছুটা সিস্টেম থাকবে কথা কর না কেন জীবনে কত পাপ করছেন হে পাপের কথা মনেও নাই ওটা ডাকিয়ে গেছে আর এক ওর সাথে এমন এক বড় পাপ করছেন ওটা ডাকিয়ে গেছে এরপর আবার আর একটা বড় পাপ করছেন ওইটা আবার ডাকছে আল্লাহ বলে সব মনে রাখাবো না তোর জীবনের একটা পাপের কথা আমি মনে করাই দেবো এইটা ধরেই তওবা কর একটা ধরে তওবা করবি আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা তওবা করার একটার কথা মনে কইরা আমি মাফ করে দেব তো সব এই জন্যই তো আমি রব আমি সব ইনশাআল্লাহ খালেস তওবা করা যাবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আইন তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তওবা করছেন তো কালেমা পড়ছেন তো তো কালেমা বললেন তওবা বললেন এখন তার গুনাহ থাকবো না থাকবো কি সুন্দর এটা তোমার পক্ষে হইছে লেগা না মাথা ঝুলাইতেছে খালি মুখ দিয়ে করলে যদি তওবা হয়ে যেত তাহলে তো তুমি ফেরেশতাই হয়ে যেতা প্রতি জুমাই তো আমরা তওবা করাই প্রতি জুমাই তো কালেমা পড়াই এই পড়ে না নামাজের পরে হুজুর তওবা পড়ে না আপনিও পড়েন হুজুরও পড়ে যদি সব তওবা প্রতি জুমার তওবা কবুল হইতো তাহলে তো ডাইরেক্ট আপনি জিব্রাইলের ছোট খাল তো ভাই হয়ে যেতেন না গো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা করতে হবে ইমরাতে গামিজিয়ার মতো বাচ্চাটা 3 বছর হইছে রুটি খাওয়া শিখছে তারপরে এর ভিতরে অন্তত আরো 200 বার বিশ্ব নবীর কাছে গেছে হুজুরে এখন খাইতে পারে এখন আলা খাইতেছে এখন দুধ খাইতেছে হুজুরে এখন জন্ম নিছে কতবার বিশ্ব নবীর কাছে গেছে শুধু একটা তওবার প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য অতএব আল্লাহ তাআলা বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক
আর যখন আপনি তওবা করবেন সাথে সাথে একটা আমল করবেন পৃথিবীর যে প্রান্তে আপনি জুমার নামাজ পড়েন তওবা কবুল হওয়ার জন্য জান মাল দুটোটা দিতে হবে খালি মুখ দিয়ে তওবা করলেন হলো না যে কোনো গুনাহ মাফের জন্য টার্গেট করতে হবে আল্লাহ আমার এই গুনাহ যদি মাফ করো এই গুনার কাফফারা আমি 1000 টাকা দিলাম আমি এই গুনার 500 টাকা দিলাম সদকা করলাম দান করলাম যেন আর এটা না করি এদের এদের কষ্ট এটা দেখবেন গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাহলে জুমার দিন যখন আপনারা আসছেন মসজিদের কারেন্ট বিল আসে 7000 8000 টাকা এখন যদি কোন আমরা আইছি 1 ঘন্টা লাগে আমরা কি এত টাকা দিমু নাকি এই কথা কইলে আর আপনার দোয়া কবুল হইল না কথা কর না কেন যদি কোন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা দিব মাসে ওরা প্রতি সপ্তাহে 1000 করে দেবে আমরা আসি একদিনের লেগে তাও আপনি জিদ না পড়েন হেদ নাই আমরা 100 200 500 টাকা দিমু কইলে গেল তাইলে আর আপনারটা কবুল হইল না সান্দু চাচা ওই দারোয়ানের নাম আবার সান্দু আছে সানমিয়া এ ভালো করে বুঝো সান্দু তোমার তওবা কবুল হইব জান মাল দোনা দিতে হইব আলহামদুলিল্লাহ বলেন টাকা নাই দিকে আর ও দুধ চাকাইলো আবার বাইরে লই যাবে বেশি কারণ ক্যামেরা আছে এখানে এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন যদি কোন হুজুর আমার তওবা কবুল করে লাগে কি লাগবে এক নাম্বার লাগবে তোমার জীবনের সবচেয়ে বড় লাগবে হুজুর আমি মাল কামাইছি আল্লাহর রাস্তায় দান করছি আল্লাহ তোমার মাফও করবে তোমার ভালোও রাখবে বালা মুসিবত থেকে হেফাজত রাখবে ইনশাআল্লাহ তাআলা মসজিদে অনেক টাকা দরকার আপনারা নামাজ পড়েন আপনারা কারেন্ট বিল খরচ করেন টাকা দেওয়ার দরকার আছে না তো কোন তো আজকে দেখি জনম দুখিনী মা কবরে বাপ কবরে আল্লাহর এই ঘরের জন্য অনেক টাকা দরকার 1000 টাকা কে দিবেন আজকে নগদ 1000 নগদ আজকে 1000 কে দিবেন বলেন তো দেখি বলেন তো একজন হুজুর আমি 1000 দিমু আমার তওবা কবুল হওয়ার জন্য 1000 দেব কোন কে দিবে 1000 টাকা দিবে কে কেউ নাই ও তওবা কবুল হোক এটা চাই ওটা তো মাগনা আর কে দিবে 1000 আর কে দিবে 1000 আর কেউ নাই দুইজন আর কে তিনজন তুমি তো ওয়াজের দাওয়াত দিতে যা ফাইসে গেছো মনে হয় আর কে দিবে 1000 তিনজন হইছে তিনজন 1000 আর কে দিবে ওরে সান্দু সবার টাকা মসজিদে কবুল হইব না মাদ্রাসা কবুল হইব না চিন্তাও করো না তুমি পকেটে টাকা খালি ইসিং কিম পাকা সি সি করব খালি ঘুরব এই দে এই দে শয়তান কে দূর বেড়া ওটা মসজিদ করছে জিহাদি মানে দেখি হইব দুই দিন পরে জিহাদি এডারে মার্কেট করব তুই জানোস না অথবা জিহাদি এডারে লইয়া গোপালগঞ্জ নিয়ে এডে এমনি বহাই থুই দিব জায়গা জুগা শুদ্ধা মনে রাখবা সবার টাকা মসজিদ মাদ্রাসায় যাবে না ইনশাআল্লাহ বলেন না কেন তাহলে যারা হাত তুলছেন আলহামদুলিল্লাহ বলেন কি দিয়ে দিবেন তো এ 1000 না পারেন 500 কে দিবেন দেই হাত তুলেন তো 500 কে দিবেন আজকে 500 কে দিবেন একজন আর কে দিবে 500 দুইজন আর কে দিবে তিনজন আর কে আর কে ও তওবা তো মাগ না গেলে মুখ দিয়ে কইলে পয়সা লাগে না পয়সা আসেন কাজে লাগে আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন এই যারা দিতে চাইছেন এই পকেটে হাত দেন তো 500 1000 টাকা দিতে দেখে এসেছেন পকেটে হাত দেন তাড়াতাড়ি হাত দেন দেরি করেন না বগুড়াটায় আগে বাইর করছে আর কে দিবে এই যে মিরপুর থেকে জুমা পড়তে আইছে দেখেন চ্যাংরা পোলা পান মিরপুর থেকে প্রতি জুমায় আহে আপনাকে এখানে টাকা দিয়ে যায় এরা তো আসে শুধু জুমায় এরা টাকা দেয় কে আলহামদুলিল্লাহ বলেন এগো টাকাই আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ সবারে কবুল করেন জোরে গান আমিন আর কে দিবেন 500 আচ্ছা 500 না পারেন দেহি এইবার কে পারবে এইবার যদি না উঠান না হাত লই আগামী জুমে রাইতে পারবেন না মসজিদে পকেটে ডাইরেক্ট ঢুকাই দিবেন দেন তো 100 টাকা আজকে কে দিবেন 100 উড়ান এই হাত উড়ান 100 টাকা কে দিবেন হাত উড়ান 100 100 100 100 আর কে দিবে 100 100 দিবে আল্লাহর ঘরে 100 1 2 3 4 5 6 7 8 9 10 আর কে দিবে 100 100 আর কে দিবে আমি একজন 11 আর কে 12 13 আলহামদুলিল্লাহ বলেন দোতলায় যারা আছেন যারা দিবেন পকেটে হাত দেন এই পকেটে হাত দেন
বাক্স যখন যায় তখন 10 টা দিয়ে দিয়ে দিবেন আমরা জানি তো এখন ওয়াদা করবেন বাক্স গেলে 10 টা দিবেন এইজন্য নগদ উঠাই ফেলাই আল্লাহ কবুল করুক জোর করে আমিন কারেন্ট বিল আহে মিয়া 7 থেকে 8000 টাকা কে দিব তোমার দাদায় অতএব আল্লাহর ঘরে যে দিবে আল্লাহ তার কবরে দিবে আল্লাহ সকলের দানকে কবুল করেন আল্লাহ সকলের দানকে কবুল করেন জানেমালে বরকত দান করেন এদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দেন আল্লাহ এদের ব্যবসা বানিয়ে যে বরকত দান করেন মনে রাখবেন যারা বেশি বেশি দান করবে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিবেন অবশ্যই বরকত দিবেন আল্লাহ আল্লাহর ওয়াদা আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ومليك رحمة النظر افتك يدك تمر بندا قولي لبور رشر متزمار بيان شنية چوكر بني سر سر كام ده والله জানি না হায়াতে জিন্দেগি কবে যেন শেষ হয়ে যায় জানি না কবে যেন মালাকুল মউত আমার বাড়িতে হাজির হয়ে যায় এই রঙিন পৃথিবী রঙন বেলেবেলের মতো একদিন আজরাইল ঘুষি দিয়ে ফাটায় দিবে তোমার প্রিয় হাবিব বলেছে মৃত্যুর সময় আসলে আজরাইল নাকের আগা ধরে এমন ধরে টান দিবে নাকের সাথে ঘিলু শুদ্ধ বের হয়ে যাবে আজরাইল পায়ের আঙুল ধরে এমন ধরে টান দিবে গো শরীরের রগ গুলে বের হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের পাশে বন্ধু হইয়া মাফ করে দিও যাদেরকে নিয়ে হাত তুলছে জানি না কার জন্য জনম দুঃখিনী মা কার জানো জনম দুঃখ মিয়া বাবা অন্ধকার কবরে বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দিও তাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নিও আল্লাহ তোমার বান্দারা যারা 1000 2000 100 200 500 টাকা দান করছে এদের দানগুলো কবুল করো এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো জুমার দিন আসলে অনেকেই মসজিদে দান করে আল্লাহ গতকালকে তোমার এক পান্দা উমরায় বসে দেখা হয়েছিল মিরপুরে অনেক বড় ব্যবসায়ী গতকালকে আমার মসজিদে 2 লক্ষ টাকা দান করছে আমি জানিও না আমার অ্যাকাউন্ট নাম্বার শুধু চেয়েছিল তোমার বান্দা গত কয়েকদিন পরে গতকালকা ট্রিটমেন্টের জন্য তোমার বান্দা বাহিরে গেছে আল্লাহ তোমার যেই পাগল 2 লক্ষ টাকা আমার মসজিদে গতকালকে আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে আল্লাহ তোমার এই বান্দার অ্যাকাউন্টে তুমি কোটি কোটি নেকের ব্যবস্থা করে দিও যারা না জানাইয়া না শুনাইয়া না দেখাইয়া না সায়া না সাই নাই সাওয়ার না সাওয়ার পরেও যারা ইচ্ছা করে মসজিদ মাসে দান করে এদেরকে তুমি ইচ্ছা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ সাইদ ভাইকে তুমি কবুল করে নিও তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দিও আল্লাহ সে নিজেও বলতে পারে না উমরা আমাকে বলে হুজুর আল্লাহ আমাকে বহুত দিছে জীবনে আমি অরকার হিসাবে কাজ করছিলাম আজকে আমি কয়েকটা গার্মেন্টসের মালিক হাজার হাজার শ্রমিক আমার এক একটা গার্মেন্টসে আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও সমস্ত বিপদ থেকে রক্ষা করো তুমি না বলছো যারা তোমার রাস্তায় দান করবে তাদের বডি ভালো রাখবা মেহরবানি করে যারা যেখান থেকে দান করে তাদের দানগুলো কবুল করে নিবা আল্লাহ খাস করে এখানে আরো যারা আছে অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দান করে দেন আল্লাহ খাস করে তোমার পাগলগুলি যারা যে অবস্থায় অসুস্থ আছে সবাইকে সুস্থ বানায় দাও সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও হালাল রেজেকের ব্যবস্থা করিয়া দাও সন্তানগুলোকে নেককার বানায় দাও অনেক প্রবাসী ভাইরা জুমার দিনে দোয়া চায় খাস করে মানিকগঞ্জ থেকে তোমার অনেক পাগল দোয়া চায় মা নাই বাবা নাই ছেলে মেয়ে লেখাপড়া করে আল্লাহ যে যে অবস্থায় দোয়া চায় প্রত্যেকের দান কবুল করো শরীরটাকে সুস্থ বানায় দিও আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি আল্লাহ খাস করে বাসায় বসে অনেক মা বোনরা হাত তুলে দোয়া চায় মহিলারা জুমায় আসতে পারে না কিন্তু বাসায় বইয়া মোনাজাত করে আল্লাহ যে যেখান থেকে দোয়া করতে চায় প্রত্যেকের মনের আশা পূরণ করে দিও বিশ্বনবীর জামানায় মহিলারা তো জুমার নামাজ পড়তে আসতো না
মহিলারা বিশ্বনবীর মসজিদের পাশে বসে বসে হাত তুলতো আমার মা বোনরা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনে হাত তোলে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও নেক মকসদ পূরণ করে দাও আমার মা বোনদের মা বাবা আত্মীয়-স্বজন স্বামী সন্তান যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দাও বিরহমতিকা ইয়া আরহামার রাহিম যার যার স্থানে দাঁড়িয়ে চারিকা সুন্নাত পড়লেন